পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্র জনতা যেভাবে শেখ হাসিনার পতন ঘটিয়েছে সেভাবে আগামীতেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ঐক্য বাংলাদেশ বিনির্মাণের প্রয়োজনে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরতি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার দুপুরে জয়পুরহাট শিল্পকলা একাডেমিতে গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি ও চাঁদাবাদ সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন মতবিনিময় সভায় কেন্দ্রীয় সমন্বয়ক কুরাতুল আইন কারণ ইফতেকার আলম আসাদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন